ভোট চুরি করে, গণনা চুরি করে হাইকোর্টে পুলিশ কানমোলা খেতে হয়েছে। আর এরপরে বেশি বাড়াবাড়ি করেন, সামনে ভোট আসছে, বেশি দালালি করেন, তাহলে কিন্তু নাক্ষত দিতে হবে সামনে ওই রাস্তার উপরে। তিনি আরও বলেন, আইসক্রিম বাচ্চারা যেমন কাঠি দিয়ে খাবলে খাবলে খায়, মমতা ব্যানার্জি সেরকম খাবলে খাবলে কংগ্রেসটাকে আইসক্রিমের মতো গুলে গুলে খেয়ে নিয়েছে আর নিজে আরএসএস পরিকল্পনাকে বাস্তবায়ন ঘটিয়েছে। মালদায় এসএফআইয়ের রাজ্য সম্মেলনের উপলক্ষে শহরের পোস্ট অফিস মোড়ে পথসভায় একথা বললেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। যদি কংগ্রেস নিজের মাথা না পেতে দিত, তাহলে মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের সাধ্য ছিল না রাইটার্স বিল্ডিং এর উচ্চতায় গিয়ে পৌঁছানো। কংগ্রেস দলের মাথায় পা রেখে তারপরে 11-তে তিনি সরকারে গিয়েছেন। কিন্তু মমতা ব্যানার্জির রাজনীতির ইতিহাস হচ্ছে, তিনি যার ওপরে ভর করে ওপরে ওঠেন সবচেয়ে প্রথম তাকে লাথি মারেন, এবং কংগ্রেস দলও সে কথাটা ভুক্তভোগী। কয়েক শুরু করে হাই সেকেন্ডারি স্কুল কলেজ 95% বাম জামানায় তৈরি হয়। আমরা এসএফআই এই সম্মেলন থেকে আমরা শপথ নিয়েছি যে স্কুলগুলোতে পরিচালনা